হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বচ্ছ থিং চ্যানেলে আপনাদের স্বাগতম। ইউক্রেনকে ঘিরে ইউরোপের উত্তেজনা এখন চরম শীর্ষে। এর একদিকে রয়েছে রাশিয়া, যারা ইউক্রেন সীমান্তে প্রায় লাখো সৈন্য সমাবেশ ঘটিয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা দেশগুলো। এর পাল্টা জবাবে ন্যাটো জোটও তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। বন্ধুরা, চলুন আজ জেনে নিই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য। ইউক্রেনে কোনো অভিযান চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা সহ নানান ব্যবস্থার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইউরোপে আবারও বড় ধরনের যুদ্ধের মুখোমুখি। রাশিয়া বহুদিন ধরে চেষ্টা করছে ইউক্রেন যাতে কোনোভাবে ইউরোপীয় ইউনিয়নে না যায়। এছাড়া তাদের আরও আপত্তি ন্যাটো জোট নিয়ে। ইউক্রেন এখনও ন্যাটো জোটের সদস্য নয়, কিন্তু পূর্ব ইউরোপের আরও অনেক সাবেক কমিউনিস্ট দেশের মতো ইউক্রেনও সেই পথেই চলেছে বলে মনে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদি সম্প্রতি এই সংঘর্ষের কথা বলতে হয়, তাহলে বলতে হবে 2014 সালের কথা। এছাড়াও এর আসল তথ্য জানতে হলে আরও পিছনে যেতে হবে সোভিয়েত আমলে, যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল। পূর্ব ইউরোপের আরও কিছু কমিউনিস্ট দেশ ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মতো ইউক্রেনে দুইটি রাজনৈতিক ধারা রয়েছে। একটি অংশ চায় পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগ দিতে এবং নিজেদের প্রতিরোধের প্রতিরক্ষার জন্য ন্যাটো সামরিক জোটের সদস্য হতে। অপর অংশ রুশ প্রভাব বলয়ে থাকার পক্ষে, কারণ ইউক্রেনের জনসংখ্যার বেশিরভাগ অংশ হলো রুশ ভাষাভাষী, এবং শুধু তাই নয়, তারা জাতিগতভাবেও রুশ। রাশিয়ার সাথে রয়েছে তাদের ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ, সেজন্য তারা রুশ কর্তৃক রাজত্বকে সাপোর্ট দিচ্ছে। বন্ধুরা, গত কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন ইউক্রেনের সাথে যদি যুদ্ধ শুরু হয়, তবে এটাই হবে 1945 সালের পর ইউরোপের সবচেয়ে বড় একটি যুদ্ধ। ইতিমধ্যে গত দুই দিন আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত ব্যাপক ক্ষতিসাধন হয়েছে, যা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, এবং রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের কৌশলগতভাবে যেসব অঞ্চল রয়েছে সেগুলো তারা দখলে নিয়েছে। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে তাদের কৌশলগত যে বিমানবন্দর রয়েছে, সে অঞ্চল রুশ সেনারা দখলে নিয়েছে। এর মূল লক্ষ্য হলো ইউক্রেনে যুদ্ধ বা হামলা শুরু হলে পশ্চিমা ও ন্যাটো জোট যে সাহায্য করবে বলে এক ধরনের কথা উঠেছিল, সে সামরিক সহায়তা পাঠানোর পথটাও কিন্তু বন্ধ হয়ে গেছে রুশ সেনাদের দখলের ফলে। এই ছিল এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আপডেট। পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে। ধন্যবাদ বন্ধুরা।